রাজশাহীতে শহীদ বুদ্ধিজীবীদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হয়েছে মঙ্গলবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে দিবসটি যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাজশাহীর সব সরকারি বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় মঙ্গলবার সকালে রাজশাহী কোর্ট শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক অন্যদিকে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজশাহী মহানগর ও জেলা আওয়ামী লীগ জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা বলে স্মরণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বদ্ধভূমি ও শহীদ বুদ্ধিজীবীর স্মৃতিফলকে শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় শহীদদের আত্মার মাগ ফেরাত কামনা করে দোয়া এবং এক মিনিট নিরবতা পালন করা হয় সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সাব্বির সাত্তার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক চৌধুরী মাহমুদ জাকারিয়া উপ উপাচার্য অধ্যাপক মোহাম্মদ সুলতানুল ইসলাম সহ আরো অনেকে এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়